আই হ্যাভ গ্রোন ওল্ড বাট আই এম নট ফিনিশড। 550 দিন পর ফিরে এটাই যেন প্রমাণ করলেন সাইলেন্ট কিলার। 4 ছক্কার মারে মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করলেন বুড়ো হারের ভেলকি। যে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ খেলে বাদ পড়েছিলেন, সেই শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে মারকুটে এক ইনিংস খেললেন রিয়াদ। 4 মেরেছেন 2টা, ছক্কা মেরেছেন তারও দ্বিগুণ, 2 চার আর 4 ছক্কায় মিস্টার 30-50। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানিনির সফর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য 207 রানের বিশাল টার্গেট চেস করতে নেমে টপ অর্ডারের ব্যাটাররা যখন হয়েছেন ব্যর্থ, তখন রিয়াদ দেখালেন অভিজ্ঞতার দাম, যেন প্রমাণ করলেন পুরনো চাল ভাতে বাড়ে। স্ট্রাইক রেট নিয়ে কম কথা শুনেননি, বাদ পড়েছেন গেল টি-20 বিশ্বকাপের পরই। 549 দিন আগে এই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেই জায়গা হারিয়েছিলেন, কামব্যাকটাও হলো লঙ্কানদের বিপক্ষেই। এদিন শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে যখন স্ট্রাগল করছিলেন লিটন সৌম্যরা, তখনই রিয়াদ শুরু করলেন অ্যাটাকিং ব্যাটিং। 200 স্ট্রাইক রেটে দলের রানের চাকাকে সচল রেখেছেন। যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণই ভক্তদের আশা ছিল ম্যাচটা জিতবে বাংলাদেশই। রিয়াদের ফেরার পর অবশ্য জাকির আলী অনিক রিয়াদের সেই ফেলে আসা ফ্লোটাকে ধরে রেখেছিলেন। সিলেটের ঘরের ছেলে অভিষেকই চিনিয়েছেন নিজের জাত, প্রমাণ করেছেন কোচ সালাউদ্দিনের কথা। মাহমুদুল্লাহ রিয়াদের পর কেন তাকে দ্বিতীয় সেরা ফিনিশার বলেছিলেন সালাউদ্দিন, তাই অভিষেক ম্যাচে দেখালেন জাকের। শেষ অবধি ক্রিজে থাকলে ম্যাচটা জিততে পারত বাংলাদেশই। তবে এই ম্যাচও যে জেতা সম্ভব তার শুরুর সাহসটা দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদি। মিস্টার 30-27 বলে 50 বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল ম্যাচ জেতার। দিন শেষে রিয়াদরা ফিরে আসেন বারবার। যতবার নিন্দুকরা ভেবেছিলেন আর দেওয়ার কিছু নেই তার, ততবারই রিয়াদ প্রমাণ করেছেন নিজেকে। গেল বিশ্বকাপে প্রমাণ করেছেন, ওয়ান ডেতে ফুরিয়ে যাননি। 550 দিন পর ফিরে এসে প্রমাণ করলেন টি-20 ফরম্যাটে তিনি এখনও দেশের সেরা ফিনিশার। মাহমুদুল্লাহ রিয়াদ আর কতবার প্রমাণ করার এই গল্প লিখে যাবেন 22 গজে। নিন্দুকরাও এখন ক্লান্ত, আপনি জিতেই যাচ্ছেন বারবার। এজ ইজ জাস্ট এ নাম্বার, এটা প্রমাণ করতে থাকবেন আর কতদিন। ফিনিশার তকমাটা তো নিজের করেই রাখলেন, ভক্ত থেকে শুরু করে নিন্দু গোটা বাংলাদেশ হয়তো এখন স্যালিউট দিয়ে বলছে, আপনি থাকছেন সাইলেন্ট কিলার, আপনি থাকছেন শেষ হওয়ার আগ অব্দি। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।